Hello and welcome. We are about to begin the very first chapter from your Hornbill book, that is The Portrait of a Lady by Khushwant Singh. আমরা শুরু করতে চলেছি পোর্ট্রেট অফ এ লেডি, আমাদের হর্নবিল বইয়ের প্রথম চ্যাপ্টার, খুশওয়ন্ত সিং এর লেখা। খুশওয়ন্ত সিং ওয়াজ এন ইন্ডিয়ান রাইটার, হি ওয়াজ a lawyer, also a diplomat, journalist and also a politician. খুব বেশি দিন হয়নি ওনার মৃত্যু হয়েছে, ওনার মৃত্যু ঘটেছে 2014 সনে। উনি পাকিস্তানে, মানে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান যেটা বলতে পারি, 1915 সনে উনি জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে। ওনার একটা খুব বিখ্যাত বইও আছে, ট্রেন টু পাকিস্তান, যদি সম্ভব হয় কোনোদিন পড়বে তোমরা নিশ্চয়ই। তো শুরু করতে চলেছি, উই আর অ্যাবাউট টু বিগিন দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার, দ্য পোর্ট্রেট অফ এ লেডি বাই খুশওয়ন্ত সিং। চ্যাপ্টারের একদম প্রথমেই খুব সুন্দর করে খুশওয়ন্ত সিং আমাদেরকে একটা গ্র্যান্ড মাদারের ডেসক্রিপশন দিয়েছেন। উনি বলছেন সবচেয়ে প্রথম লাইনেই, মাই গ্র্যান্ডমাদার লাইক এভরিবডিজ গ্র্যান্ডমাদার ওয়াজ এন ওল্ড ওম্যান। কি সুন্দর একটা কথা, যে আমার গ্র্যান্ডমাদার সবার গ্র্যান্ডমাদারের মতোই একজন বৃদ্ধ মহিলা। তো আমরা যখন গ্র্যান্ডমাদারের ডেসক্রিপশনটা মনে আসে, আমরা সবাই গ্র্যান্ডমাদারের সেই পুরনো একটা ওল্ড ওম্যান, সাদা শাড়ি পরা, একটু বেকা মতো, একটু ওই ধরনের একটা পিকচার আমাদের মাথায় আসে। তো উনিও এই ধরনের একটা ডেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন। আর উনি বলছেন যে এই ভদ্র মহিলাকে, এই গ্র্যান্ডমাদারকে উনি বিগত 20 বছর ধরে ঠিক একই দেখে আসছেন, একটু ওনার বয়স যেন বাড়ে না। অ্যাকচুয়ালি এই পোর্ট্রেট অফ এ লেডি চ্যাপ্টারের মধ্যে আমরা অথর, মানে খুশওয়ন্ত সিং যিনি লেখক, আর ওনার যে গ্র্যান্ডমাদার, ওনার দুজনের যে সম্পর্কটা, ওনাদের ভিতরে যে ধরনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা সমস্ত চ্যাপ্টারের মধ্যে ডেসক্রাইব করা আছে। আমরা সেই এই পুরো সমস্ত চ্যাপ্টারটাকে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট ফেজ, রিলেশনশিপের ফার্স্ট ফেজটা, রিলেশনশিপের সেকেন্ড ফেজ, আর রিলেশনশিপের থার্ড ফেজটা। আমরা এই ভিডিওতে এই তিনটা ফেজ আমরা ডিসকাস করব। ফার্স্ট ফেজ অফ দ্য রিলেশনশিপ, ঠিক এই ফার্স্ট ফেজ অফ দ্য রিলেশনশিপ শুরু হওয়ার আগে অথর আমাদেরকে গ্র্যান্ডমাদারের একটা খুব সুন্দর ডেসক্রিপশন দিয়েছেন। ডেসক্রিপশনে বলছেন যে গ্র্যান্ডমাদার এতটাই ওল্ড যে এর থেকে আর ওল্ড হতেই পারা যায় না। উনি আরো বলছেন, শি কুড নেভার হ্যাভ বিন প্রেটি, বাট শি ওয়াজ অলওয়েজ বিউটিফুল। শি হবল্ড অ্যাবাউট দ্য হাউস ইন স্পটলেস হোয়াইট, উইথ ওয়ান হ্যান্ড রেস্টিং অন আর ওয়েস্ট টু ব্যালেন্স আর স্টু, অ্যান্ড দি আদার টেলিং দ্য বিডস অফ আর রোজারি। বলছেন যে উনি ব্যালেন্স মেনটেন করে চলতে, কোমরে এক কোমরে হাত দিয়ে আর আরেকটা হাতের মধ্যে উনি তুলসীর মালা জপতে জপতে সমস্ত সময়ই মুখের মধ্যে একটা যেন প্রেয়ার একটা চলতেই থাকতো মুখের মধ্যে। তো এই সমস্ত পিকচারটা যেটা গ্র্যান্ডমাদার আমরা পাচ্ছি, এই পিকচারটা একটা পিওর হোয়াইট একটা পিকচার, যেটা অথর বলছেন যে শি ওয়াজ লাইক দ্য উইন্টার ল্যান্ডস্কেপ ইন দ্য মাউন্টেন্স, অ্যান এক্সপান্স অফ পিওর হোয়াইট সিরিনিটি, ব্রিদিং পিস অ্যান্ড কন্টেন্টমেন্ট। মানে এতটাই শান্ত, এতটাই স্তব্ধ, এতটাই শুভ্র বলতে পারি, উজ্জ্বল একটা সাদা পিকচার এই গ্র্যান্ডমাদারের, যে একটা মাউন্টেন যেন সাদা হয়ে আছে সেই ধরনের একটা পিকচার আমরা গ্র্যান্ডমাদারের পাই। ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ অফ দ্য রিলেশনশিপ, যেখানে আমরা পাচ্ছি গ্র্যান্ডমাদার আর সেই ছোট্ট খুশওয়ন্ত সিং লেখকের একটা ভালো সম্পর্কের কথা। সেখানে আমাদেরকে অথর বলছেন যে দে ওয়্যার ভেরি গুড ফ্রেন্ডস। সেই সময় শৈশবকালে মা বাবা কিন্তু খুশওয়ন্ত সিং এর সঙ্গে ছিল না, মা বাবা থাকতেন বাইরে শহরে, আর ছোট খুশওয়ন্ত সিং
এই গ্র্যান্ডমাদারের কাছেই ছোট থেকে মানুষ হচ্ছে সেই সময়ের কথা আমরা পাচ্ছি এখানে। এখানে আমরা পাচ্ছি যে এই খুশওয়ান সিং, ছোট্ট শিশু খুশওয়ান সিং, পাশেই মন্দিরে কোন স্কুলে পড়াশোনা করত, ছোটবেলা ভিলেজ স্কুলে পড়াশোনা করত। ভিলেজ স্কুলে পড়াশোনার সময় ছোটবেলার থেকেই গ্র্যান্ডমাদার তাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার থেকে নিয়ে তোকে স্কুলে পাঠানোর পর্যন্ত সব কাজ একসঙ্গে করত। তৈরি হওয়ার সময় একটা অনর্গল একটা গানও গেত, ঠাকুরের গান, ঈশ্বরের গান, যাতে ছোট্ট খুশওয়ান সিং এর সেই যত সব আমাদের স্ক্রিপচার্স এর যেসব ভালো গান আছে সেসব সে ছোট থেকে শুনেই বড় হয়। একটা কালচারালি ওকে রিচ করার চেষ্টা আমাদের গ্র্যান্ডমাদার কিন্তু ছোট থেকেই করত। যদিও আমরা চ্যাপ্টার পড়ে বুঝতে পারি উনি কিন্তু অ্যাকচুয়ালি আনএডুকেটেড, খুব বেশি পড়াশোনা হয়তো বা ওনার নেই, কিন্তু এই নাতিকে বড় করতে আরো মানে আগামী প্রজন্মের জন্য তৈরি করার জন্য উনি সবভাবেই প্রস্তুত। উনি হয়তো নিজে পারতেন না কিন্তু সমস্ত কিছু তৈরি করে দিতেন। উনি ছোটবেলায় পড়ানোর চেষ্টাও করতেন, অক্ষর শেখানোর থেকে নিয়ে উনি সবকিছুই করতেন। তারপর মন্দিরে নিয়ে যাওয়া, সেই মন্দিরে গ্র্যান্ডমাদার নিজেই নিয়ে যেত, যাতে স্কুলে ও যখন প্রিস্ট, মন্দিরের প্রিস্টে নিজেই পড়াশোনা করাতেন, আর উনি ভেতরে বসে স্ক্রিপচার্স যেসব ধর্মীয় গ্রন্থ আছে এসব উনি পড়তেন। তো ফেরার পথে আবার ব্রেকফাস্টের জন্য ওরা যে স্টিল বাসি রুটি আর চিনি যেটা ওরা খেয়ে যেত সেটা ওরা নিয়ে যেত সঙ্গে, আসার সময় কুকুরকে দিয়ে দিয়ে আসতো। তো এই যে একটা কত সুন্দর একটা রিলেশনশিপ, এই রিলেশনশিপটা কিন্তু হঠাৎ করে যেন হঠাৎ করে ভেঙে পড়লো যখন ডাক পড়লো এদের, এই গ্র্যান্ডমাদার আর ছোট খুশওয়ান সিং এর যখন ডাক পড়লো শহর থেকে, শহরে আসার ডাক পড়লো, মা বাবা ডেকে পাঠিয়েছেন এদেরকে শহরে যেতে। এই সময় পর্যন্ত আমরা ফার্স্ট ফেজটা পাই। এখানে আমরা পাই একটা সুন্দর সম্পর্কের কথা, খুশওয়ান সিং আর গ্র্যান্ডমাদারের ফার্স্ট ফেজের রিলেশনশিপ। এখানে আমরা পাচ্ছি যে যখনই When my parents were comfortably settled in the city, they sent for us. That was a turning point in our friendship. খুশওয়ান সিং নিজেই বলছেন যে যখন আমাদেরকে ডেকে পাঠানো হলো শহরে, সেখান থেকেই আমাদের ফ্রেন্ডশিপে, আমাদের বন্ধুত্বে, মানে খুশওয়ান সিং আর ওনার গ্র্যান্ডমাদারের যে সম্পর্কটা, সেই সম্পর্কটার মধ্যে একটা যেন কি একটা টার্নিং পয়েন্ট এসে পড়েছিল। সেখান থেকেই ওদের সম্পর্কটা যেন আস্তে 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 একটু গ্যাপ হয়ে যায়, ওয়াইড হয়ে যায় এদের সম্পর্কটা। এরপরে আমরা সেকেন্ড ফেজে চলে আসি। আমাদের সেকেন্ড ফেজ শুরু হচ্ছে যখন ছোট্ট খুশওয়ান সিং কে নিয়ে যাওয়া হয় শহরের স্কুলে। আগে তো গ্র্যান্ডমাদার ছোটবেলায় কিছু সাহায্য করতে পারত, ছোটবেলায় একসঙ্গে ছিল, একই রুমে থাকতো, অনেক কথা হতো, অনেক কিছু শেয়ারিং হতো, দিদাকে অনেক কিছু জিজ্ঞেস করা হতো, কিন্তু এখন সেসব হচ্ছে না। এখন খুশওয়ান সিং শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করায় বাসে যাতায়াত হচ্ছে স্কুলে। তো সেখানে সিটি স্কুলে গ্র্যান্ডমাদার যেটা করণীয় সেটা করতে পারছেন না, এটাতে তাদের বন্ধুত্বে, বন্ধুত্বের মধ্যে একটা ভাটা পড়ছে। তারা দে শেয়ার দ্য সেম রুম বাট দেয়ার কন্ট্যাক্ট ওয়াজ ভেরি মাচ লিমিটেড। গ্র্যান্ডমাদার আগের থেকেই ওয়েস্টার্ন সায়েন্স, মিউজিক এসব হেট করতেন, আর উনি জানতে পারলেন যে খুশওয়ান সিং এর স্কুলে এইসব ওয়েস্টার্ন সায়েন্স, আর্কিমিডিস প্রিন্সিপাল, গান বাজনা এসব শেখানো হচ্ছে। তো তখন থেকেই উনি নিজেকে অনেক সাইলেন্ট করে ফেললেন। উনি বুঝতে পারলেন যে বেশি কিছু এই ব্যাপারে বলাও যাবে না, পারিবারিক একটা ব্যাপার, ছেলে বড় হয়ে উঠছে। তো এখানে একটা পারিবারিক একটা
disapproval আমরা এখানে দেখতে পারি she also couldn't accompany him to school আর স্কুলেও উনি নিয়ে যেতে পারতেন না স্কুল বাসে যাতায়াত হচ্ছে স্কুলে তারপর নিজেও কোনো কিছুতে সাহায্য করতে পারছেন না উনিও ওনার পরিবারে কিছু একটা অবদান উনি সবাই চায় যে পরিবারে কেউ এমনিই বসে থাকতে চায় না কেউ কিছু না কিছু করতে চায় উনি বোঝা হতে চাইছিলেন না সেই পরিবারে আমরা বুঝতে পারি উনি কিছু একটা করার চেষ্টা করছিলেন যখন উনি গ্রামে ছিলেন তখন পুরো গ্রামটাই যেন ওনার ছিল ওনা উনি অনেক বেশি ওপেন ছিলেন অনেক কিছু করতে পারতেন এই শহরে এসে ওনার অ্যাক্টিভিটিস গুলো লিমিটেড হয়ে গেছে উনি তারপর আমরা আস্তে আস্তে মুভ করি থার্ড ফেজের দিকে এই থার্ড ফেজ শুরু হয় যখন সেই ছোট্ট কুশন সিং বড় হয়ে যায় আস্তে আস্তে সময় আরো কাটতে থাকে কুশন সিং বড় হয়ে যায় পৌঁছে যায় ইউনিভার্সিটি লাইফে তো ইউনিভার্সিটি লাইফে যাওয়ার পর আমরা দেখতে পারি যে রুম ওনাদের সেপারেট হয়ে যায় রুম সেপারেট হয়ে যাওয়াতে আর আগের মতো কথাবার্তা আর হয় না চোখেও খুব কম দেখা হয় একে আরেকজনের সঙ্গে আর গ্র্যান্ডমাদার নিজের লাইফটাকে অনেক ছোট করে ফেলেছিলেন উনি নিজের সময় কাটানোর জন্য ওনার নিজের লাইফটা নিজেই সাজিয়েছিলেন উনি ওনার সবচেয়ে প্রিয় সময় ছিল সেই আধ ঘন্টাটা যখন উনি নিজের মনের খুশিতে চড়াই পাখিদের খাবার খাওয়াতেন সেই আধ ঘন্টা ছিল ওনার সবচেয়ে প্রিয় আধ ঘন্টা ঘরে কেউ থাকতো না উনি একাই থাকতেন আর একা নিজের সঙ্গেই সময় কাটাতেন একহাতে একহাতে সেই তুলসীর মালা জপতে থাকতেন আর একহাতে স্পিনিং হুইলটা যেটা চরকা আমরা বলি সেটা দিয়ে উনি স্পিন করতে থাকতেন সেই স্পিনিং হুইলটা আর এভাবেই সময় কাটতে থাকে আমরা এরপর দেখতে পাই যে কুশন সিং চাইছিলেন বিদেশ যেতে পড়াশোনা করতে তো কুশন সিং নিজেও শিওর ছিলেন না যে উনি ফিরে এসে গ্র্যান্ডমাদারকে পাবেন কিনা কিন্তু উনি রেলওয়ে স্টেশনেও কুশন সিংকে ছাড়তে এসেছিলেন বাট কোনো কথাও বলেননি কোনো ইমোশনও দেখাননি শুধু লিপসটা উনি দেখছিলেন কুশন সিং অবজার্ভ করছিলেন যে গ্র্যান্ডমাদারের লিপস মুভ করছে যেন উনি একটা প্রেয়ার বলছেন যদিও কথা বলে না সরাসরি গ্র্যান্ড সানের সঙ্গে কুশন সিং এর সঙ্গে কিন্তু গ্র্যান্ডমাদার ওনার মন থেকে একটা প্রেয়ার অলওয়েজ যার সঙ্গে ছোট ছোট ছেলেকে বড় করেছে বড় হতে দেখেছে নিজের চোখের সামনে তো তার জন্য হয়তো বা কথা বলছে না সামনাসামনি কিন্তু মনের থেকে সেই প্রেয়ার কিন্তু অলওয়েজ থাকে আর উনি রেলওয়ে স্টেশনে এসেও রোজারি বিটস উনি জব করছিলেন পাঁচ বছর পর যখন খুশবন্ত সিং ফিরে আসলেন উনি উনিও একটু অবাক সেই গ্র্যান্ডমাদারও কিন্তু স্টেশনে এসেছিলেন খুশবন্ত সিংকে রিসিভ করতে শি ডিড নট লুক এ ডে ওল্ডার উনি খুশবন্ত সিং বলছেন যে যেভাবে ছেড়ে গেছিলেন ঠিক একই রকম লাগছিল গ্র্যান্ডমাদারকে দেখতে একদিনও বয়স হয়তো বা বাড়েনি তো উনি কিছু বলেননি শুধু হাতটা আর্মস হাতটা জোরে ধরেছিলেন উনি সেদিন বিকেলে যখন খুশবন্ত সিং বাড়িতে ফিরে আসলেন সেদিনও কিন্তু গ্র্যান্ডমাদারের সবচেয়ে প্রিয় সময় সেই চড়ুই পাখিদের খাবার খাওয়ানোটাই ছিল বিকেলে কিন্তু প্রত্যেকদিন উনি প্রেয়ার করতেন সেদিন বিকালে উনি আর প্রেয়ার করলেন না উনি আশেপাশের অনেক মহিলাদের ডেকে একটা গান বাজনার আয়োজন করলেন সেই ফিরে আসা যেই সৈনিকরা তাদের জন্য যে গান গাওয়া হয় এখানে বলছেন হোম কামিং অফ ওয়ারিয়ার্স যারা যোদ্ধা যারা যুদ্ধ থেকে ফিরে আসে তাদের স্বাগত জানানোর জন্য পুরানো দিনে কিছু গান
থাকে সেই গানগুলো গ্র্যান্ডমাদার গাইছিলেন ওই দিন। আর সবাই বলছিল গান না গাওয়ার জন্য, অনেক বয়স হয়েছে, সবাই বুঝতে পারতো যে তুমি ওভার স্ট্রেস নিও না, কিন্তু উনি কিছুই মানছিলেন না। পরদিন সকালে উনি অসুস্থ হয়ে পড়লেন, একটু হালকা জ্বর হয়েছিল আর ডাক্তারও ডাকা হয়েছিল, কিন্তু গ্র্যান্ডমাদার শুধু বলছিল আমার শেষ এসে গেছে। উনি অনেক বয়স হয়েছে ওনার, উনিও হয়তোবা কিছু একটা জিনিসের জন্য আটকানো ছিল, ওনার প্রাণটা যেন কিছু একটা জিনিসের জন্য আটকানো ছিল। যেই গ্র্যান্ডসন ফিরে আসলো বিদেশ থেকে, ওনার আত্মাও যেন আর হয়তোবা এই জন্যই আটকিয়েছিল গ্র্যান্ডসনকে লাস্ট সময় দেখার জন্য। তারপর উনি হঠাৎ দেখা গেল ওনার পাশে রোজারি বিডস, যেটা তুলসীর মালাটা হাত থেকে পড়ে গেছে, আর ওনার মুখটা, ওনার লিপস গুলো আর লড়ছে না। তো সবাই বুঝতে পারলো যে গ্র্যান্ডমাদার আর নেই। ওই দিন সবচেয়ে স্ট্রেঞ্জ কথা যেটা হয়েছিল সেটা হলো যে সবকিছু শেষ হওয়ার পর কিছু ঘন্টা পর যখন কান্নাকাটি শেষ হলো আর সবাই একটা শেষ কাজের একটা আয়োজন করছিল, সেদিন বিকেল বেলা একটা স্ট্রেচারে ওনার বডি রাখা, সূর্য উঠছিল আর বারান্দার ভেতরে একটা সোনালী আলো বাইরের থেকে পড়ছিল। বারান্দাতে খাবার এই চড়ুই পাখিগুলি প্রত্যেক দিন এখানে ভিড় করে থাকতো। আমরা যারা ঘরে ছিল তারা সবাই পাখিদের দেখে অনেক দুঃখ লাগছিল সবার, যে সব প্রত্যেক দিন গ্র্যান্ডমাদার এই চড়ুই পাখিদের খাবায়। তো মৃত্যু হয়েছে তো কি হয়েছে, চড়ুই পাখিদের ঘরের মানুষরা কিছু খাওয়া দিল, কিন্তু স্ট্রেঞ্জ ব্যাপার হলো যে ব্রেড ক্রাম্স, কিছু রুটির টুকরো দেয়া হয়েছিল চড়ুই পাখিদের, যেভাবে গ্র্যান্ডমাদার ছুঁড়ে দেয় ঠিক একইভাবে দেয়া হয়েছিল, কিন্তু এই চড়ুই পাখিগুলি স্ট্রেঞ্জলি সেদিন একটাও ব্রেড ক্রাম্স কেউ খায়নি। যখন গ্র্যান্ডমাদারের বডি নিয়ে যাওয়া হলো আস্তে আস্তে, এই চড়ুই পাখিগুলিও উড়ে গেল। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা এগুলো ঝাড় দিয়ে ডাস্টবিনে ফেলতে হলো। তো এই যে এত সুন্দর একটা কাহিনী, এটা একটা সম্পর্ক, একটা গ্র্যান্ডমাদার আর একটা গ্র্যান্ডসানের সম্পর্ক, আস্তে আস্তে কিভাবে গ্র্যান্ডমাদার গ্র্যান্ডসানের সম্পর্কটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। গ্র্যান্ডমাদার তবু অপেক্ষা করে থাকে সেই গ্র্যান্ডসানের বিদেশ থেকে ফেরার। ঠিক পরদিনই ওনার এই ওনার মৃত্যু হয়ে যায়। তো এই যে এত সুন্দর একটা কাহিনী, এটা সত্যি ইট ইজ রিয়েলি গ্রেট গ্রেট পিস অফ রাইটিং ফ্রম খুশবন্ত সিং। আশা করি ভালো লেগেছে, আর সঙ্গে আমি ওয়ার্ড নোটসও কিছু দেব, তোমরা ওয়ার্ড নোটসগুলোও ফলো করবে, কোয়েশ্চেন আনসার্স তো আমি তারপরে দেব। তোমরা প্লিজ এই চ্যাপ্টারটা একবার পড়বে, নিজে পড়ে একটু বোঝার চেষ্টা করবে, অনেকগুলো ওয়ার্ডস আছে যেগুলো হয়তো বা না বুঝতে পারো, ওভারঅল চ্যাপ্টারটা প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করবে। And thank you all.